হে বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালোই রয়েছি আর দেখুন আজকে ওর বিয়ে তাই আমি নিজে পার্টি মেকআপ করব তাই মেকআপ পার্টি এসছে দেখুন আর এই তো আমার এখানে আই মেকআপ হয়ে গেছে তাই আমি ভাবলাম একটু ক্যামেরাতে দেখানোই যাক আই মেকআপটা জাস্ট হয়েছে ফেসের মেকআপ হয়নি তো আমাদেরকে আমাকে দেখতে কেমন লাগবে ফুল মেকআপে ওটাই দেখার বিষয় কারণ আমি এলো মেকআপ টেকআপ করাইনি নিজে থেকেই যা করি করি মেকআপ আর্টিস্টের কাছে করাইনি একবার করিয়েছিলাম তো ওটা একদমই খারাপ ছিল তো ওটাকে মেকআপ ধরবো না আমি কারণ নর্মালি আমাদের মতোই করিয়েছিল। আর এই একটা মেকআপ আর্টিস্ট তাই তো কীরকম করাই সেটা দেখার বিষয় আর এখানে দেখুন ওর প্রোডাক্টগুলো রয়েছে কি কি প্রোডাক্ট আছে আমি অত কিছুই দেখিনি কারণ দেখার কি দরকার ওর আছে যা আছে আর এখানে ক্রিম করবে মানে ক্রিম পার করবে চুলে ক্রিম পার দিয়ে তাই এখানে ওগুলো রয়েছে রাখা আর কি সব কিছু জিনিসপত্র তো হেয়ারটা করবে ওটা করতে এক ঘন্টা ফেস মেকআপ করতে এক ঘন্টা লাগলো আর তারপরে হেয়ার করবে আর দেখুন এই তো বউ চলে এসছে আমাদের বাড়ি ওর বাড়িতে মন টিকছে না আমরা এখানে সাচ্ছি তাই তাই ও আমাদেরকে দেখতে চলে এসছে কি ওরা কি করছে আমার দেখুন সম্পূর্ণ মেকআপ করা হয়ে গিয়েছে এবার জুয়েলারিগুলো এখনও পড়িনি পড়বো আর কি

এখানে আমার সম্পূর্ণ সব কিছু মেকআপ জুয়েলারি সব কিছুই পড়া হয়ে গিয়েছে তাই আপনাদের সঙ্গে লুকটা শেয়ার করছি আমাকে কেমন লাগছে অবশ্যই আপনাদের কমেন্টে জানান সবগুলা পড়েছি তো শাড়িটা পরে কেমন লাগছে এবার আমি বাড়ি যাচ্ছি এখন প্রায় সাড়ে বারোটা বা বারোটার মতো বাজে এখন পর্যন্ত বিয়ে আসেনি আমাদের এখানে বিয়েগুলা কিন্তু দিনেই হয় তো দেখুন বউ তো বসে রয়েছে ও না মেকআপ করতে পারছে এখন কিছুই করতে পারছে না কারণ যেহেতু বিয়ে আসেনি তাই ও চাইছে না যে বিয়ে আসার আগে ওর মেকআপটি নষ্ট হোক তাই ও করছে না বিয়ে ওর অনেক দেরিতেই আসবে বোঝাই যাচ্ছে বর যখন আসবে তখন ওকে ওগুলো মিষ্টি কেক সব কিছু খাওয়াবো তাই এগুলো সব নিয়ে আসা হয়েছে আর কি আর এটা ঘরে দেখুন সবাই বসে রয়েছে বউ তো থাকতেই পারছে না বাড়িতে বারবার এখানে এসে দেখছে আর কি বাঙালি নাই নাই অপেক্ষার অবসান ঘটলো ফাইনালি বিয়েটা আসলো প্রায় ডেটটা বেজে গেছে তারপর বিয়ে আসলো এত দেরি কিন্তু কেউ করে না বারোটার মধ্যে চলে আসে কিন্তু এরা কি যে করছে বাড়ি আবার কাছেই দূরে না তবুও এত দেরি করে বিয়ে আসলো আর দেখুন বিয়ে বরযাত্রী সব আসছে আর বরকে ওখানে ঘেরে বাস দিয়ে বাজে যে যা ঘেরে এখানে টাকা নেই ছেলেগুলা ঘেরে তো দুই তিন জায়গা সেটা করেছে সবাই মিলে আর এখানে দেখুন সোনো এক্সপ্রে ভীষণভাবে ছিটাচ্ছে যেটা খুবই বাজে একটা লাগে কারণ সব কিছু নষ্ট করে দেয় এই জিনিসটা আর দুই তিন জায়গা ঘেরেছে ওগুলো সব জায়গাতেই টাকা দিল ওদেরকে যেখানে রকম পারলো সেরকম দিয়ে ফাইনালি হয়তো ঢুকতে পারছে এখন বা এখানে না এখানেও অনেকজন চেয়ার নিয়ে বসে রয়েছে কারণ ওরাও ঘেরছে আর আমি বরটাকে দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন নাকে রুমাল দিয়ে আসছে যেটা ওটাই হচ্ছে বর তো ও কেন যে রুমাল দিয়ে আছে আমি বুঝতে পারছি না এত লজ্জা কিসের আর বরকে বসানো হবে আমাদের বাড়িতেই ওপরের রুমে তাই এখানে ফিতা কাটার জন্য সবাই রয়েছে ওর খালা তো ছুটি রয়েছে আর আমরা সবাই মিলে এখানে রয়েছি কারণ এখানে বর আসবে তো আমরা ঘিরে থাকব ফিতা কাটবেও আর কিছু টাকা দেয় এখানেও ওগুলো একটা মজার বিষয় হয় মজা হয় এগুলোতে আর কি তাই ভালো লাগে এগুলো আর দেখুন বরযাত্রী কিন্তু চলে আসছে একে একে এখানে ছেলেগুলাই আসে আর মেয়েদেরকে মেয়েরাও আসে তো ওগুলো বসতে দেয় এখানে তো ফিতা টাকাতে ছেলেগুলাই আর দেখুন একে বলা হচ্ছে টাকা টাকা তো ও নিজের এইরকম করে চেনটা দেখাচ্ছে কি এটা নিয়ে এনে যাই না ওইরকমই হচ্ছে এখানে তো কথোপকথন সব চলছে সবাই এখানে আসছে আর কি। এগুলো একটা মজার জিনিস শখের জিনিস তাই সবাই করে আর দেখুন বর কিন্তু এখানেও নাকে রুমাল দিয়েই রয়েছে কত যে লজ্জা বিয়েই তো করতে এসছে কোনো কিছু তো করতে যায়নি তবুও এত লজ্জা করছে আর এখানে দেখুন ক্যামেরাম্যানও রয়েছে তো এখানে ফিতাটা কাটা মানে হয়নি কারণ হচ্ছে যে ফিতা কাটতাম কিন্তু কারণটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে স্নো এক্সপ্রে ছিটা ছিটাতো তাই বলুর আমাদেরকে বললো তোদেরকে কাটতে হবে না ফিতা চলে আই ওই মিষ্টিগুলো খাওয়িয়ে দিবি তো তার জন্য আমরা আর ফিতাটা কাটাইনি ওরা কিন্তু ওদেরকে এমনি ঢুকতে দিয়ে দিয়েছি আর কি কারণ শোনো এক্সপ্রে দিলে তো খুব খারাপ দেখাতো তাই এখানে ওদেরকে খাওয়াবো তাই কিছু মকটেল কিছু ককটেল আর কিছু কোল্ড ড্রিঙ্কস রয়েছে আর কিছু মিষ্টি কেক এসব কিছু রয়েছে এগুলো আবার মজা করে খাওয়াই ওখানে সবাই তো তাই আমরা নিয়ে যাচ্ছি এখানে যতজন রয়েছি তো সব কিছু সুন্দর সুন্দর মিষ্টি কেক আর মকটেল ড্রিঙ্কগুলো কয়েকটা আর দেখুন সাবানারা ওরা নিয়ে আসছে আমার একটা হাতেও মিষ্টি রয়েছে তো অনেকজনই আমরা সবাই মিলে খাওয়াবো আর কি আর দেখুন খাওয়াতে চলে আসলাম বড়টা মনে হচ্ছে এখনও রুমাল দিয়েই থাকবে কিন্তু আমরা বললাম রুমাল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ অত লজ্জা করে কি হবে আর দেখুন অনেকজন বসে রয়েছে এখানে এই জায়গাটাতে এখানে সব কিছু নিয়ে চলে এসেছি আর দেখুন কেক আমি ওকে খাওয়াতে লাগলাম কিন্তু ও ভয় করছে ও ভাবছে চামচটা টেনে নেব বা ওকে খেতে দেব না বা কিছু ওই জন্য একদম ভয় করে করে খাচ্ছে খুবই কম কম খাচ্ছে আর ওরা জানে ড্রিঙ্কগুলো যেগুলো দিয়েছি ওগুলো ভাবছে কি কোনো কিছু খারাপ রয়েছে এগুলো মজা করে অনেকেই মিষ্টিতে কিছু ঢুকাই তারপর ওগুলো জলগুলোতে কিছু দেই ওই জন্য ওটা ভাবছে কিন্তু আমরা কিছুই দেইনি সব কিছুই ভালো ছিল একটা জাস্ট লবণ জল ছিল ওটা খাওয়া অ্যাকচুয়ালি ভালো তাই দিয়েছি তো সব কিছুই ভালো দিয়েছিলাম খারাপ কিছু দিইনি আর কি আমি এখন বিয়ে বাড়ি যাচ্ছি আর দেখুন আমি সকাল থেকে কিছুই খাইনি কারণ সকালে সকাল সকাল তো নটার দিকে সাজতে বসে গিয়েছিলাম তাই খাবার আর টাইম পাইনি আর এখন ইচ্ছে করছে না যে খাই একটু আর এটা দেখুন এটা হচ্ছে ওর খালাতোপন আমাকে বলছে ভিডিও করো তাই ওর ভিডিও করলাম দেখতে বেশ সুন্দর এটা আমার বন্ধু আমার এক্সাম রয়েছে তাই ও আমাকে কিছু নোটসপত্র দিতে এসেছিলো আর কি ওই জন্য ওকে বললাম কি বসো বাড়িতে আসতে চাইছিলাম না বাট আমি ডাকলাম কি আসো আমরা এখন খেতে যাচ্ছি এখন প্রায় সাড়ে তিনটের বেজে পারি হয়ে গিয়েছে এখন খেতে যাচ্ছি কারণ সকালে তো খেয়েছিলাম না খিদেতেই রয়েছি এখন টাইম পেলাম তাই যাচ্ছি এই তো খেতে বসে গেলাম আমরা মোবার বোন কয়েকজন রয়েছি একসঙ্গে খেতে বসলাম কি বলবো গরমও অভিযান লাগছে কিন্তু খেতেও তো হবে সকাল থেকে কিছুই খাইনি তাই ভাবলাম একটু খেয়ে নিই আর কি আর দেখুন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেল আমাদের তো বেশ ভালোই ছিল সব কিছু খাওয়া দাওয়া খুব সুন্দর লাগলো সবই টেস্টে ছিল কারণ খিদে পেটে তো সবই ভালো লাগে ওকে এই চেনটা শ্বশুর বাড়ি থেকে দিয়েছে আর একটা আরও দিয়েছে ওটা হলো হাতের বালা যেটাকে গ্রামের ভাষায় বলে রুলি তো ওই বালাটাও দিয়েছে দুটো জিনিস তো তাই ওকে ওইগুলো দেখাচ্ছে যে এগুলো তোকে দিয়েছে তাই ও খুলে দেখলো তো দেখে আবার রেখে দিলো যখন সাজবে তখন পড়বে আর কি

नूर अफसान तो नूर अफसाना का तो आपका नेता के रहने वाले अब्दुल गफफ्फार लड़का हुसैन जाकिर के साथ जाकिर हुसैन मकदार लड़का हुसैन जाकिर हुसैन जाकिर का लड़का हाँ तो हैसैन जाकिर के साथ बाप का नाम होसैन जाकिर अब्दुल ग्फ्फार का लड़का अब्दुल गफ्फार के साथ बामिकदारे बहर एक दिन सोना राइज उसी अलावा नान नब का क्या आप उस लड़के को सोहर बोल करके तो बोल कर सकते हो जी? नहीं बामकाम बलिया बना तो उसके बलिया बना खाना कलिया तो खिला भाव रखने वाले বিয়েটা তো হয়ে গেল এবার নেক্সট পার্টে বিদায়ী ব্লগ দেখতে পাবে না কারণ আজকের ভিডিওটা এগারো মিনিটের হয়ে গেল আর ওটা দিলে আরও চল্লিশ মিনিটের হয়ে যাবে তাই ওটা আর দিচ্ছি না ওটা কিন্তু বেশি ইন্টারেস্টিং রয়েছে কারণ ওর বিদায়ী তারপর বউ সাজা তারপর বিদায়ীটা ঘোড়া গাড়িতে হবে ওটা ইন্টারেস্টিং ব্যাপক রয়েছে বাই ভালো থাকবেন